মানে বন্ধুরা, আজকে ভিডিওটা রাস্তা দিয়েই শুরু করলাম। সোনাজিয়াকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি, দিতে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আজকে, দুদিন ধরে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নেই, আজকে আবার সেই গরম পড়েছে। চলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজ হলো টিচার্স ডে। পৃথিবীর সমস্ত টিচার্সদের আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম আর আমার অনেক শ্রদ্ধা জানিয়ে নতুন একটা ভিডিও এখন থেকে শুরু করে দিলাম। তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো স্কুল চলে এসেছে আর আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 9টার সময়। তো হাজব্যান্ডকে বললাম আমি দিয়ে আসি আর ছুটির সময় তুমি নিয়ে এসো। তো তার জন্য আজকে আমি দিতে গেছিলাম সকালবেলা। বেশিরভাগ দিনই হাজব্যান্ড যায়, আমি আনতে যাই। তো আজকে যেহেতু একসাথে ছুটি হবে 9টার সময়, তার জন্য হাজব্যান্ডটি আনতে যাবে, আমি দিয়ে আসলাম। তো বাড়ি এসে আমি আমার কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর যাওয়ার আগে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে রেখে গেছিলাম, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে তারপরে আজকে বেশি কিছু কাছাকাছি বের হয়নি, ডেলিকার জামাকাপড়গুলোই শুধু বেরিয়েছে। তো সেইটুখানি কাছাকাছি করে স্নান করে নেব। দিদা এখনও শুয়ে আছে, ওঠেনি, কারণ উঠি আর কি করবে। আর এখন বাজে মাত্র 7টা মতন বাজে, তো এই কারণে দিদা এখনও ঘুমাচ্ছে, হাজব্যান্ডও শুয়ে আছে। সেরে তারপরে রান্নাঘরে এসে সকালের টিফিনটা করে নিয়েছি। আর আজকে সকালের টিফিনে করেছি একদম সাদা আলুর তরকারি। কাঁচা লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ আর ধনে পাতা দিয়েই করেছি। আর এই তরকারিটা আমার সোনা খেতে খুব ভালোবাসে। তো আর সাথে তো রুটি আছেই, আর আমাদের বাড়িতে তো বেশিরভাগ দিনই রুটি হয়। তো রুটি তরকারি করে নিয়েছি। আর এখন সোনাজিয়াও চলে এসেছে, কারণ আজকে তো বললামই তাড়াতাড়ি ছুটি হবে, তো চলে এসেছে, সবাইকে দিয়ে দেব। সোনাজিয়াকে প্রথমে দিয়ে আসি, তারপরে হাজব্যান্ড আর আমারটা বেড়ে নেব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আজকে আমাদের জোড়া ইলিশ এসেছে ঘরে। তো জোড়া ইলিশ এখন আমি কেটে নিচ্ছি। সচরাচর আমাদের মাছ সবসময়ের জন্য কেটেই আনে, তো আজকে যেহেতু কেটে আনিনি তো তাই জন্য মানে বাধ্য হয়ে একরকম বলতেই পারো, কারণ আমি মাছ কাটতে একদম ভালোবাসি না। সবসময় আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ কেটেই আনে। তো এই যে মাছ কেটে নিচ্ছি এখন, আর অনেক দিন পরেই মাছ কাটছি। তো আর যেহেতু ইলিশ মাছ, সেহেতু একটু মানে বেশি আগ্রহের সাথে কাটছি আর কি, কারণ আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছ খেতে। তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আর হাজব্যান্ড ফোনটা ধরে আছে, আর পাশে দিদা বসে আছে। দিদা একটুখানি বলে দিচ্ছে এরকমভাবে এরকমভাবে, কারণ আমি তো এত পাকাপোক্ত নই মাছ কাটাতে, তাই জন্য। যাই হোক, দিদাকে দিতেও পারতাম, কিন্তু দিদা যেহেতু শরীরটা ভালো নেই তাই আর দিদাকে দিইনি, নিজেই কেটে নিলাম। কারণ দিদা বলছিল যে আমি কেটে দেবো, আমি বললাম না থাক, আমিই কেটে নিই। দিদা এসছে কদিনের জন্য, খারাপ লাগে মাঝে মধ্যে জোর করে করে একটুখানি সবজি কেটে দেয়। তো আর যেহেতু মাছ কাটতে অনেকটা সময় লাগবে, তো ওই কারণে আর তাড়াহুড়ো করে আমি কেটে নিলাম, ঝমাঝম করে হয়ে গেল। আর দিদা কাটতে বসলে অনেকটা সময় লাগবে, তো ওই কারণে আমিই কেটে নিলাম। তো এখানে দেখো আলু পরবটি ভাজা, পটল ভাজা, আর এদিকে ভাত হয়ে গেছে। তো এগুলো মোটামুটি হয়ে গেছে, এখন মাছটা করব। আলু পরবটি ভাজা নামিয়ে রেখে তারপরে মাছটা করে নেব। আর আজকের মাছটা একদম পাতলা ঝোল করব। আর এই যে দেখো আমার দিদা স্নান সান হয়ে গেছে সব, তো দিদা এখন বসে আছে। তো মাছটা হয়ে গেলে তারপরে খেতে দিয়ে দেব দিদাকে। আর এদিকে ইলিশ মাছও হয়ে গেছে, একদম পাতলা ঝোল বেগুন দিয়ে, দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা ভালোবাসো এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে। আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, তাই না বলো?
গুড ইভিনিং বন্ধুরা। তো এই তো বিকালবেলা বসে আছি, এখন বাজে 4:35। তো আজকে আর ছাদে যাব না, আর মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছি আর অমনি ঝমঝমিয়ে নেমে গেছে এক চোট বৃষ্টি। তো খুব সুন্দর বৃষ্টির ওয়েদারটা এখন উপভোগ করছি জানলার কাছে বসে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু ওয়েদারটা একটু হলেও বেশ ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। আর তারপরেই তো আবার জেঁকে সেই গরম পড়ে। তো আর মাঝখানে যা গরম পড়েছিল বাবা, প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। আর দিদি এখনও শুয়ে আছে, আর সোনা জিয়া ঘুম থেকে উঠে গেছে টিভি দেখছে বসে বসে। আর আমি তো ঘুমাইনি, আমি বৃষ্টি হলো তারপরে সমস্ত জানলা ঠান্নাগুলো সব বন্ধ করে দিলাম, হঠাৎ করেই বৃষ্টিটা এসছে। তো ডেলিকার জামাকাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব মেলা ছিল, ওগুলো উঠালাম, উঠিয়ে জানলাগুলো দিলাম, দিয়ে আর ঘুম আসছিলো না তাই জন্য শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম। আর সোনা জিয়া উঠলো একটু পরে, আবার জিয়ার আন্টি আসবে, আর এক আন্টি ছুটি নিয়েছে, এক আন্টি আসবে, ওরাও আন্টির বাড়িতে যাবে। আর হাজব্যান্ড কালকেই তিনখানা গিফট এনে রেখেছে, তো সন্ধ্যেবেলা সেই গিফট নিয়ে জিয়া যাবে জিয়ার আন্টির বাড়ি, ওখানে মানে আন্টি যেতে বলেছে। আর সোনার আন্টি মানে বিকালবেলা পড়াতে আসবে আমাদের বাড়িতেই, জিয়ার আন্টি সোনার আন্টি দুজনেই একটু পরেই আসবে। তো এই আর কি। তো আজকে তো আর ছাদে যাওয়া নেই, জল দেওয়া নেই, বৃষ্টি হয়ে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। তো এটা লাভ হয়েছে বৃষ্টিটা হয়ে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। জিয়ার আন্টি টিচার ডে উপলক্ষে জিয়াকে গিফট করেছে দুখানা কেক আর দুটো আইসক্রিম, আর জিয়াও তো গিফট দিয়েছে রিটার্ন গিফট টিচার ডে উপলক্ষে। তো এক আন্টির পাট চুকে গেছে, আর এক আন্টির বাড়িতে যাচ্ছে জিয়া এই যে গিফট হাতে নিয়ে। তো হাজব্যান্ড তো কালকেই এনে রেখেছিলো তিনখানা, তিন আন্টির জন্য তিনখানা গিফট। তো জিয়ার যেহেতু একটু বেশি দুষ্টু তাই ওর হচ্ছে দুখানা আন্টি। তো এক আন্টি হচ্ছে এক আন্টিকে গিফট দিয়েছে, আন্টিও আবার রিটার্ন গিফট দিয়ে গেছে কেক আইসক্রিম, আর এক আন্টির বাড়িতে যাচ্ছে। আসলে এই আন্টির বাড়ি তো আমাদের বাড়ি থেকে দুটো তিনটে বাড়ির পরেই, তো এই কারণে আন্টির বাড়িতে যাচ্ছে। আর আজকে আন্টি ছুটিও নিয়েছিল, তো তার জন্য আন্টির বাড়িতে গিয়ে গিফটটা দেবে, আমি একটু আগেই দিয়ে আসবো, ও তো আবার একা যেতে পারে না। তো দেখো জিয়া আন্টির বাড়ি থেকে চলেও এসছে, আর সাথে নিয়ে এসছে এই যে এই প্যাকেটটা। তো দেখি এই প্যাকেটের মধ্যে কি আছে, তো এখন এই প্যাকেটটা খুলছি আর কি। তো দেখো চাউমিন দিয়েছে এক প্যাকেট, তো এই চাউমিনটা ওদের দুজনকে ভাগ করে দেব, কারণ জিয়া তো আর এতটা চাউমিন একা খেতে পারবে না, তো সোনা জিয়াকে ভাগ করে দেব। আর যেহেতু 9:45 মতন বাজে, তো মানে রাতের ডিনারটা এই চাউমিন দিয়েই ওদের হয়ে যাবে। এই চাউমিনটা এখন দুটো প্লেটে ওদের দুবোনকে ভাগ করে দিয়ে দেবো, এই যে বেড়ে নিয়েছে ওদের দুবোনের জন্য। জিয়া বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে চাউমিন খাবে বলে, তো এখন এই যে আমি চামচ দুটো ধুয়ে দেব ওদেরকে, দুই বোনকে চামচ দুটো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিদাকেও খেতে দিয়ে দেব, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, সেগুলোও ভরে নিলাম। হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড আসলে আমরা খাওয়া দাওয়া করব। দিদাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে ওরা বললো আগে চাউমিন খাবে না, আগে কেক খাবে। তো শান্তি আন্টির দেওয়া এই কেক খাচ্ছে, আর তারপরে রিম্পা আন্টির দেওয়া চাউমিন খাচ্ছে, আর সবশেষে খাবে আইসক্রিম, ঠিক আছে। তো এইগুলো দিয়েই ওদের রাত্রের ডিনার হয়ে গেল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।